طفى عما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير، فاذكروا اسم الله عليها صواف، فإذا وجبت جنوبها فكلوا منها، وأطعموا القانع والمعتر، كذلك سخرناها لكم لعلكم تشكرون. Alhamdulillah, dear brothers, this is very important time. A great amal is ahead of us. So that's why I thought today to have some glimpse of the amal coming ahead. Amader shamne ek birat amal asteche. Ei jonno bhablam je oi bishoyeri kichu kotha ebong kichu masail. Also there should be some masail related after the talk, if we can give some time, if anybody has any questions, because sometimes we have confusion, so we also should remove it. Kotha shesh hoile 2-4 minute shomoy dibo jodi kono prashno thake, karon onek prashno amader thake. Masla masail jokhon ashe তখন অনেক প্রশ্নের উদ্রেক হয়, তো ওই জন্য ওইটার জন্য কিছু 2-4 মিনিট শেষে দেব, যদি কারো প্রশ্ন থাকে তাহলে সেটাও যেন আনসার করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গিভেন আস দিস লাইফ, বাট এভরিথিং বিলঙ্গিং টু আস বিলংস টু আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে জীবন দিয়েছে, সব কিছু আমাদের জীবন, আমাদের অর্থ বিত্ত সম্পদ সব কিছু আল্লাহ তাআলা দিছেন, সব কিছু আল্লাহর কন্ট্রোলে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাকে যে আমি এগুলা দিলাম, এটা একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখো। মানুষ যখন ব্যবসা করে তখন একটা লেনদেন হয়, তো লেনদেন কীভাবে সঠিক হয় সেইটা যদি দুই পক্ষ খেয়াল না রাখে তাহলে এর মধ্যে মিস জাজমেন্ট হয়ে যায়, এক পক্ষ ক্ষতিগ্রস্ত হইতে পারে। তো আল্লাহ তাআলা মানুষের জীবনের জাস্টিস, দ্য জাস্টিস ইন দ্য লাইফ টু মেনটেইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। The dealing in our day-to-day life should be maintained with justice. Our life, Allah mentioned in Quran, had been bought by Him. So it means there had been some exchange. Allah gave us something, now I have to know how to use it. Allah is asking something from me, and He has promise and wada to give me in exchange as a reward. Allah Ta'ala amake je rokom amar jiboner somosto amar jibon tai itself, er pore amar proyojonio joto jinish sob kichu Allah Ta'ala disen, kintu dia etar moddhe amake abar bolchen je etar byabohar tumi jodi shotik koro tahole tomar sathe amar ekta dealing hoyte pare. إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ. Allah subhanahu wa ta'ala announced in Quran that I have bought the life of mu'mineen. إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ and his asset, his belongings. What is the exchange? بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ, that he will earn jannah in exchange of his life and his belongings. Allah bandake Allah taala bolen tumar jibon, tumar ortobitto, tumar sompotti, ei gulo ami kine niyechi kisher binimoye? Allah bolen seta holo jannat, tumake ami birat jannat dan korbo.
যে জান্নাতের চিন্তাও তুমি করতে পারো না। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, নো আইস ক্যান হ্যাভ এভার ওয়াচ ইট, কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, নর ইমাজিনেশন ক্যান রিচ, মানুষের চিন্তা শক্তি সেখানে পৌঁছতে পারে না। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়াতালাযুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, হোয়াট এভার ইউ ওয়ান উইল বি প্রোভাইডেড ইমিডিয়েটলি, আপনি যাই চান তাই দেওয়া হবে। আল্লাহ তাআলা শুধু কোরআনে বলছেন এরকম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেইন দ্যাট নো আইস ক্যান হ্যাভ এ ওয়াচ ক্যান হ্যাভ কুড হ্যাভ সিন দিস, নো ইয়ার ইভেন কুড হ্যাভ হার্ড অ্যাবাউট ইট, নো হার্ট কুড হ্যাভ থট অ্যাবাউট ইট, মানুষের চিন্তা শক্তি ওই জান্নাতের নিয়ামতের কল্পনায় পৌঁছতেই পারবে না। দিস ইজ ওয়াট ইন কোরআন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন, হোয়াট এভার ইউর হার্ট ডিজায়ার্স, হোয়াট এভার ইউ আইস ফিল গুড টু গেট, আল্লাহ উইল গিভ ইট ইমিডিয়েটলি। ওয়েন আই সি সামথিং আই গেট অ্যাট্রাক্টেড, ওয়েন সামথিং উইথ বিউটি, আল্লাহ সে দিস থিং ইউ গেট অ্যাট্রাক্টেড উইল বি গিভেন টু ইউ, মানুষ সুন্দর জিনিস দেখলে পাইতে চায়, আল্লাহ বলেন তোমাকে ওইটাই দেওয়া হবে যা তোমার চোখের পছন্দ, তোমার হৃদয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা সব পুরা করা হবে ওইখানে, এইটা হলো জান্নাত। মানুষ এক্সপ্লেন করে বুঝাইতে পারবে না, দিস ইজ নট ইন দ্য ক্যাপাসিটি অফ হিউম্যান বিং, বিয়ন্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং। অনেক জিনিস আছে বুঝে না মানুষ, তারপরেও করে করে না, এরকম না বুঝে করে। জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে কিছু ডেসক্রিপশান কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে উম্মতকে জানিয়েছেন, কিন্তু মানুষের বোঝার তৌফিক নাই। ওয়াই? বিকজ দিস ওয়ার্ল্ড ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, দ্য অ্যাবিলিটি দ্য ক্যাপাসিটি আই হ্যাভ ফেইল টু আন্ডারস্ট্যান্ড দিস, টু গ্রাস্প ইট, টু রিয়ালাইজ ইট, টু পারসিভ ইট। মানুষের বর্তমান আমাদের যে যোগ্যতা, এই যোগ্যতা দিয়ে জান্নাতের নিয়ামত বোঝা যাবে না। ওয়ান তুম ফিহা খালিদুন এন্ড দিস নিয়ামা উইল নেভার বি টেকেন অ্যাওয়ে ফ্রম ইউ, ইউ উইল স্টে দিয়ার ফর এভার। পিপুল হ্যাজ কনসার্ন, ইফ সামবডি ওয়ার্কস অ্যান্ড হি হ্যাজ ইভেন গুড জব উইথ গুড পেমেন্ট, স্টিল হি হ্যাজ কনসার্ন ওয়েন হিজ বস ইজ ম্যাড, ওয়েন হিজ বস ইজ ম্যাড, হি ইজ অলওয়েজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটি। Allah said, I will never be mad at you. You will stay there forever. জান্নাতের নিয়ামত তো আছেই, আল্লাহ তাআলা জান্নাতকে চিরস্থায়ী করে দিবেন। তারপরেও একটা জিনিসের কনসার্ন থাকতে পারে, মানুষ যখন কোনো ভালো চাকরি বাকরি করে, ভালো পজিশন, যত সুযোগ সুবিধা দুনিয়ার থাক না কেন, একটা টেনশন থাকে। কী টেনশন বলতে পারেন? যে বস কোনোভাবে যদি নারাজ হয়ে যায়, টেনশন থাকে না? আল্লাহ তাআলা বলেন তোমাকে যা দেওয়া হবে জান্নাতে, এইটা তো কোনোদিন শেষ হবে না, চিরদিন থাকবে, আর তোমার কোনো টেনশনও নাই যে আমি কোনোদিন রাগ করব তোমার প্রতি। আল্লাহ তাআলা রাগ করবেন না, আল্লাহ তাআলা জীবনে, জান্নাতের জীবন কোনোদিন শেষই হবে না, তো যদি রাগ করেন তাহলে তো অসুবিধা, তো ওই টেনশনও আল্লাহ তাআলা তার বান্দাকে দিবেন না। তো এটা বললাম এই কারণে যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মুমেনের জীবন তার অর্থ বিত্ত সম্পদ আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, তাহলে আই হ্যাভ টু নো হাউ টু ইউজ মাই লাইফ, আই হ্যাভ টু নো হাউ টু ইউজ মাই বিলঙ্গিংস ওয়ানলি ফর দ্য প্লেজার অফ আল্লাহ, এন্ড দিস ইজ ওয়াট ইন কোরআন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মাই সালাত, মাই সেক্রিফাইস, মাই লাইফ, মাই ডেথ, এভরিথিং ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুমেনের জীবনের সমস্ত কাজ, সমস্ত কার্যক্রম, সব কিছু, তার জীবন, তার মৃত্যু, তার কুরবানি, তার সেক্রিফাইস, তার নামাজ, তার ইবাদত বন্দিগি, মুমেন যত আমল করে সব আমল একমাত্র আল্লাহর খুশির জন্য। এই জন্য আমরা যখন কুরবানি করি তখন এই দোয়া পড়ে নেবেন, জব করবেন, চেষ্টা করবেন নিজের কুরবানি নিজে করার জন্য।
inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. To Allah taala মাসাইল পরে কথা বলার পরে ইনশাল্লাহ কিছু সম্পৃক্ত মাসাইল আলোচনা হবে ইনশাল্লাহ. আই উইল ট্রাই টু হ্যাভ সাম গ্লিমস অন সাম রিলেটেড মাসাইল. সো আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্যাট এভরিথিং ইন আওয়ার লাইফ শুড বি ইউজ প্রপারলি. আমার জীবনের প্রত্যেক কাজ আল্লাহর খুশির জন্য হবে. সো অল দ্য প্রফেটস ফ্রম দ্য ভেরি বিগিনিং they used to do qurbani and sacrifice for Allah subhanahu wa ta'ala, and they did it only for the pleasure of Allah. Somosto nobi rasulgon Allah jonno qurbani korechen. Eta shudhu musulmander dhormer rokom na, the Christian, the Jewish, in their religion it had been practiced, but they left this. আহলে কিতাব যারা খ্রিস্টান, যারা ইহুদি, তাদের ধর্মে ওই আমল ছিল, কিন্তু তারা এটা ছেড়ে দিছে আমল. সো দিস ইজ দ্য মিন্স অফ কোরবা, দ্য ক্লোজনেস টু আল্লাহ, টু গেট বারাকা, রাহমা, মার্সি অফ আল্লাহ, অ্যান্ড ইট ক্যানট বি রিপ্লেস উইথ এনি আদার আমাল. লাইক সাম পিপুল রেজ দ্য কোয়েশনস that we buy a cow with 100,000, like Bangladeshi BDT if you count, or here maybe $2,000. So if we spend this money for the people of need, like flood is going on in Sylhet, can it be done? It will be rather more helpful. How much help meat can do that? এই প্রশ্ন উত্থাপিত হয় যে কুরবানি না করে আমরা যদি এই টাকাটা অসহায় দরিদ্র মানুষের জন্য দিয়ে দেই, দিস ইজ এ সেপারেট এ কমপ্লিট আমাল, ইট ক্যানট বি রিপ্লেস উইথ আদার সদাকা. সদাকাত ইজ এ সেপারেট আমাল. আপনি মানুষের হেল্প করবেন, সাহায্য করবেন, এটা তো একজন মুসলমানের আলাদা আমল, ওটার সাথে ওইটাকে মিক্স আপ করা যাবে না. কুরবানি ইজ ওয়াজিব ইন আওয়ার মাজহাব অ্যাকর্ডিং টু আহনাফ. হানাফি মাজহাব অনুযায়ী কুরবানি করা ওয়াজিব, এস সালাতুল ঈদ ইজ ওয়াজিব. সালাতুল ঈদ পড়ি না আমরা, এটাও কিন্তু ওয়াজিব. হ্যাঁ, তাই হানাফি মাজহাবে এটাকে রিপ্লেসের কোনো সুযোগ নাই. দেয়ার আর সাম ওলামা হু সেড দ্যাট দিস ইজ সুন্নতে মুয়াক্কাদা. মুয়াক্কাদা মিন্স এমফাসাইজ সুন্না. এমফাসাইজ সুন্না মিন্স ইফ ইউ অ্যাভয়েড উইদাউট এনি রিয়েল এক্সকিউজ ইউ উইল বি সিনা. সুন্নতে মুয়াক্কাদা যারা ওয়াজিব মনে করেন না, তারা ওইটাকে সুন্নতে মুয়াক্কাদা মনে করেন. সুন্নতে মুয়াক্কাদা মানে হলো কোনো শরীয়ত কারণ ছাড়া, কারণ মানে আপনি বানাইলে হবে না, শরীয়ত যেটাকে কারণ মনে করে, এরকম কারণ ছাড়া যদি কেউ কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে. আর ওয়াজিব আমরা মনে করি হানাফি মাজহাবের যারা অনুসারী তাদের এটা বেশি গুনাহ হবে, কারণ তারা তো ওয়াজিবের আমল ছেড়ে দিছে. সো দ্যাটস ওয়াই ইফ সামবডি লাইক আওয়ার সিলেটি ব্রাদার্স থিং ওহ দিস ইয়ার লেট রিপ্লেস মাই কুরবানি উইথ দ্য ব্রাদার্স অফ নিড টু হেল্প দেম. সিলেটি ভাইয়ারা যদি মনে করেন আমাদের এলাকায় বন্যা হয়েছে, তাই এবার কুরবানির টাকাটা ভাইদেরকে দিয়ে দেই, ইজ ইট ওকে? ইটস নেভার অ্যালাউড. আপনার সিলেটি ভাইয়ের প্রতি দরদ অবশ্যই রাখবেন, ওইটা তো আপনার দায়িত্ব. হ্যাঁ, আপনার নিজের অন্যান্য ফাংশনকে কাট করেন, রিডিউস দ্য এক্সপেন্সেস অফ ইওর লাইফ অ্যান্ড রিপ্লেস দিস উইথ দ্য পিপুল অফ নিড. Why are you cutting? That is wajib on you. You cannot do that. Ekjon bhai bipode porse, what type of iman I have that I cannot reduce my expense and put it for the brothers of need? Amar iman kothay je ajke amar proyojon theke ami olpo kichu cut korte pari na, ar seta amar proyojon ja somosto bhaiyara akranto tader jonno ami seta korte pari na.
আমি আমার ওয়াজিব আমলকে ছেড়ে, দিস ইজ নট বিফিটিং, ইজ নট অ্যালাউড ইন দ্য আইস অফ শরিয়া, শরিয়তের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য না, এটা করতে পারবেন না। সো হোয়াট ইজ দেন, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ দিস? দিস ইজ এ গ্রেট মিন্স টু গেট নিয়ার, নিয়ারনেস অফ আল্লাহ, দ্য ক্লোজনেস অফ আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হি স্যাক্রিফাইজ হিজ সান ইসমাইল আলাইহিস সালাম, দো ইট ডিড নট হ্যাপেন ইন রিয়ালিটি, বাট হি ওয়াজ রেডি কমপ্লিটলি, হি হ্যাড টেকেন অল দ্য স্টেপ টু স্লটার হিজ ওন সান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে গলায় ছুরি চালিয়ে দিলেন, ছেলের গলায় ছুরি চালিয়ে দিলেন, থেমে থাকলেন না। ফলাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনী ইনশা আল্লাহু মিনাস সাবিরিন ফলাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন وناديناه أيا إبراهيم قد صدقت الرؤيا. الله سبحانه وتعالى said, oh Ibrahim, you realized the dream you had, that you had been slaughtering your son, you have implemented. Allah Ta'ala Ibrahim alayhi salam jahan golay churi chaliye dilen, bollen, oh Ibrahim, tumi tumar shopno ke bastobe rupantorito korecho, tumi porikkhay pass kore gecho. ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকিয়ে দেখলেন দুম্বা জান্নাত থেকে চলে আসছে। ওই বিষয়ে কথা বলবো না, কারণ আজকে অনেক মাসাইল বলতে হবে। টুডে আই এম নট গোয়িং টু দ্য হিস্ট্রি, বিকজ মাসাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর ঈদ, বিফোর কুরবানি। সো অল দ্য প্রফেটস দে ইউজ টু ডু কুরবানি। দেয়ার আর সাম উলামা হু রেইজ দিস ইস্যু, দেয়ার হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খলিফাতুল মুসলিমিন, দে ডিড নট ডু কুরবানি। সো ওয়াই শুড ইউ ডু দ্যাট? বিকজ দে ওয়ার পুর, দে হ্যাড বিন খলিফা অফ দ্য মুসলিমিন, এট দ্য সেম টাইম দে ডিড নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু দ্য কুরবানি, দে ডিড নট হ্যাভ দ্য অ্যাসেট দ্যাট রিচ দ্য নিসাব দ্যাট উইল মেক ইউ ডু কুরবানি। হ্যাঁ, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও এই পরিমাণ অ্যাসেট ছিল না যার দ্বারা ওনাদের উপর কুরবানি ওয়াজিব হইতে পারে। যা আছে তা তো বিলিয়ে দেন সব সময়, কুরবানি ওয়াজিব হওয়ার তো সুযোগই নাই। কুরবানি কার উপর ওয়াজিব? সো উই হ্যাভ টু নো, কুরবানি ইজ ওয়াজিব অন দ্য পারসন হু হ্যাজ অ্যারাউন্ড $500 অ্যাকর্ডিং টু আওয়াজ সিচুয়েশন হিয়ার। এইখানকার প্রেক্ষাপটে $500 মতো আপনার যদি থাকে ওই তিন দিন, কয়দিন কুরবানির দিন, কয়দিন, হাউ মেনি ডেইজ উই ক্যান ডু কুরবানি? থ্রি ডেইজ। দ্য ফার্স্ট ডে ইজ মোর ওয়ার্থ রিওয়ার্ডিং, দ্য সেকেন্ড ডে ইজ লেডার, দ্য থার্ড ডে ইজ লেসার লেসার, ইউ নো দে। প্রথম দিন কুরবানির সব বেশি, এর প্রথম দিন যদি, এখানে তো অনেক সিস্টেমেটিক, হয়তো আপনি যদি আপনার সিরিয়াল না হয় পরের দিন করলেন তো সব একটু কম পাইলেন। এক ভাই প্রশ্ন করবে, আমি সিরিয়াল পাইছি না, এটা আমার কি দোষ? তো যারা আগে পাইছে তাদের কি দোষ, তারা কীভাবে পাইল? দোজ হু গট দ্য সিরিয়াল ফার্স্ট অ্যান্ড দোজ হু ডিড নট গেট দ্য ফার্স্ট ডে সিরিয়াল, হোয়াট ইজ দ্য রং দে ডিড? দেয়ার ইজ নাথিং রং, বাট দ্য ব্রাদার হু গট দ্য সিরিয়াল ফার্স্ট ডে, দে হ্যাড বিন মোর smarter, they had been smarter, they had been careful from very earlier. Jara age serial pa tar mane ki tara age theke socheton, to jara age theke socheton tader sob beshi pawa shabhabik na ki bolen? To tin din kurbani kintu prothom din beshi sob obosshoi. So what was the masla I was talking about? Kun masla niye kotha bolchhilam? যে কুরবানি কার উপর ওয়াজিব এই দেশের প্রেক্ষাপটে, লাইক উই হ্যাভ টু কনসিডার দ্য নিসাব অফ সিলভার, নট দ্য গোল্ড নিসাব।
জাকাতের যে নিসাব স্বর্ণ রূপা, এরপরে বিজনেসের এসেট যদি থাকে তো হিসাব ধরতে হয় রূপার। এটা তো রূপার হিসাব বর্তমান মার্কেটে $500 আশপাশে, কম বেশি যাই আছে দেখে নেবেন। এই তিন দিনের মধ্যে যদি কোনো দিন আপনার ওই অ্যামাউন্ট টাকা থাকে তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। দেয়ার ইজ অ্যানাদার ডিফারেন্স অফ অপিনিয়ন, সাম উলামা সেড দ্যাট ওয়ান কুরবানি ইজ এনাফ ফ্রম ওয়ান ফ্যামিলি, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ইন আওয়ার মাজহাব। একটা কুরবানি অ্যাকর্ডিং টু আহলে সুন্নাত ওয়াল জামাত, এক ফ্যামিলির এক কুরবানি, এইটা জায়েজ নাই, গ্রহণযোগ্য না। এভরি সিঙ্গেল পার্সন হু রিচেস দ্য নিসাব শুড ডু দ্য কুরবানি অফ দ্য ফ্যামিলি। মেবি ওয়ান ফ্যামিলিতে চার পাঁচজন আছে, সবারই এই পরিমাণ টাকা আছে বা স্বর্ণরূপা আছে বা বিজনেস অ্যাসেট আছে। বিজনেস অ্যাসেট মানে কী পরিমাণ, ওই যে অ্যামাউন্ট বললাম $500 মতো যদি কারো বিজনেস অ্যাসেট থাকে তাহলেও, এখন মনে করেন আপনার সংসারে আপনার পাঁচজন মানুষ, এই পাঁচজনের মধ্যে এরা সবাই আর্ন করে, তাহলে এদের তো $500 এই দেশে সবারই থাকে, কার থাকে না, এমন আছে কেউ? আমার তো মনে হয় না। তাহলে ওনাকে কুরবানি দিতে হবে। কুরবানি তো বাচ্চাদের জন্য ওয়াজিব না, বাট প্যারেন্টস ইফ দে ডু কুরবানি অন বিহাফ অফ দেয়ার চিলড্রেন ইট উইল বি বারাকা রাহমা ফর দেম। বাচ্চাদের জন্য কুরবানি করতে পারেন, তাদের ওয়াজিব না হইলেও আপনি যদি করেন তাহলে বাচ্চাদের জন্য এটা ভালো হবে, দে উইল বি সেফ ফ্রম ডিফিকাল্টিস ট্রিবিউলেশন অফ লাইফ। লাইক ওয়েন সাম বেবিস আর বর্ন দেন উই হ্যাভ টু ডু আকিকা, ওয়াজ দিস ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড আল্লাহ গেভ ইউ লাইফ, ইউ গিভ এ লাইফ টু আল্লাহ টু। লাইক ফর বয় বেবি বয় টু গোট অর র্যাম, আর ফর গার্ল ওয়ান। ছেলে বাচ্চা যদি হয় তাহলে দুইটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তোমাকে একটা জীবন দিছে, একটা সন্তান দিছে, তাই তুমিও আল্লাহকে একটা জীবন দাও। ছেলেদের ক্ষেত্রে দুইটা, হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে একটা। ওয়াই? দিস ইজ দ্য সেফটি ফর দেম ফ্রম দ্য ট্রিবিউলেশন অফ লাইফ, ফ্রম দ্য মাসাই, ফ্রম ডিফিকাল্টিস অফ লাইফ, জীবনের বিপদ আপদ সমস্যা অসুখ বিসুখ রোগ ব্যাধি এগুলি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য বাচ্চাদের জন্য কুরবানি করতে পারেন। উই হ্যাভ এ লট অফ টাইম প্রবলেমস অ্যাবাউট আওয়ার ওয়াইফ বিকজ মোস্ট অফ দ্য টাইম ইন আওয়ার কালচার উইমেন ডোন্ট ওয়ার্ক বাট দে হ্যাভ গোল্ড। আমার মা বোনদের অনেকের স্বর্ণরূপা আছে, তারা হয়তো কাজ করে না, তো স্বর্ণরূপা যদি ওই অ্যামাউন্ট যেটা বললাম যে $500 আশপাশে হয় তাহলে তো আপনার কুরবানি দিতে হবে। এখন বলবেন আমার তো পয়সা নাই, আপনার পয়সা নাই, আপনাকে স্বর্ণ বিক্রি করতে হবে তারপরেও দিতে হবে। বাট ইফ হাজব্যান্ড আর জেনারাস মোস্ট অফ দ্য টাইম দে ক্যান ডু অন বিহাফ অফ দেয়ার ওয়াইফ, বাট ইন দিস কেস ওয়াইফ শুড বি ইনফর্ম বিকজ ইন্টেনশন ইজ ইম্পর্টেন্ট, নিয়া ইজ ইম্পর্টেন্ট। এখন হাজব্যান্ড যদি ওনার বিবির পক্ষ থেকে কুরবানি আদায় করে ওনাকে তো জানাইতে হবে, কারণ কি না জানলে উনি নিয়ত করবেন কেমনে, তো জানানোর দ্বারা নিয়ত কি হয় পরিষ্কার হয়। এই জন্য এই মাসলা খুব ইম্পর্টেন্ট। আমাদের মা বোনদের অনেকে স্বর্ণ অলংকার থাকে, তো ওনার উপর তো জাকাতও ফরজ, এখন বলবেন জাকাত পয়সা কোত্থেকে, তো এটাও ওইভাবেই আদায় করবেন, স্বর্ণ বিক্রি করে হলেও আদায় করতে হবে, এখানে কোনো ছাড় নাই। কিন্তু হাজব্যান্ড যদি ভালো হয় আল্লাহ করে এরকমই হয়, ইফ আওয়ার ব্রাদার্স আর গুড মে আল্লাহ মেক দেম ডু দ্যাট, দেন হাজব্যান্ড অলসো ক্যান ডু জাকাত, ক্যান গিভ জাকাত অন বিহাফ অফ দেয়ার ওয়াইফস। স্বামীরা তাদের বিবিদের পক্ষ থেকে জাকাত আদায় করে দিলে হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে নিয়ত করায় নেবেন। সো দিস ইজ ওয়ান পয়েন্ট। অ্যান্ড দোজ উলামা হু সে দ্যাট ওয়ান পার্সন ফ্রম এ ফ্যামিলি ইজ ওকে, দিস ইজ নট ওকে অ্যাকর্ডিং টু উলামায়ে আহনাফ।
হানাফি উলামাদের অভিমত অনুযায়ী এক ফ্যামিলি থেকে একজন, ভালো করে শুনে রাখেন, একজনের কুরবানির দ্বারা সবার কুরবানি আদায় হবে না। এটা ভালো করে বুঝেন, এই দেশে ফেতনার দেশ, দিস ইজ দ্য কান্ট্রি অফ ফেতনা। হ্যাঁ, এলট অফ ওপিনিয়ন্স, পিপুল অফ ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং এভরিওয়ার, পুটিং ইউ ইন ডিফিকাল্টিস, ইন কনফিউশন, ডিরেইলিং ইউ। সো দ্যাটস ওয়াই ইন এভরি সিঙ্গেল মাসাইল উই হ্যাভ টু বি ভেরি শিওর টু পারফর্ম। যে কোনো মাসলার ব্যাপারে ভালো করে উলামাদের সাথে পরামর্শ করে কাজ করবেন, তাহলে সেফ, নিরাপদ থাকবেন। হ্যাঁ, ডিফারেন্ট ওপিনিয়ন সব ক্ষেত্রেই থাকে, তো হোয়াট ইজ টু চুজ দ্য সেফ ওয়ান, ইউ হ্যাভ টু বি ইন দ্য সেফ সাইড। সব কাজেই তো ভিন্নমত থাকে, তো আমি কোনটা করব, আমি করব যে কাজে যে ওপিনিয়নের উপর আমার আমল নিরাপদ, আমার আমল নষ্ট না হয়। তাই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, একজন এক ফ্যামিলির কুরবানি আদায় করলে এক নামে হবে না। যারা এক ফ্যামিলিতে এই অ্যামাউন্ট নেসাবের উপযুক্ত, তাদের সবার পক্ষ থেকে কুরবানি করতে হবে। আচ্ছা, অনেক সময় এরকম হয় যে ছেলেরা চার পাঁচজন এক সংসারে আছে, তারা সবাই কাজ করে, তো বাবাও রিচ, তো বাবা সবার পক্ষ থেকে কুরবানি করে দিছে, তাদের কাছ থেকে পয়সা নেয় নাই, ইট ডাজন্ট ম্যাটার, বাট দ্য ফাদার শুড লেট দেম নো দ্যাট আই হ্যাভ অ্যারেঞ্জ ইউর কুরবানি, সো দ্যাট দে ক্যান হ্যাভ দ্য ইন্টেনশন। ইফ দ্য চিলড্রেন আর আর্নার্স, ইফ দে আর প্যারেন্টস ডু অন দি অন বিহাফ অফ দ্যাম, দেন দিস ইজ অলসো কাউন্টেড, বাট দে শুড বি ইনফর্ম সো দ্যাট ইন্টেনশন ক্যান বি ওকে, নিয়ত যেন হয়। অনেক বাবারা, যেমন আমার আব্বা করতেন, আমাদের কাছ থেকে পয়সা নিতেন না কোনোদিন, উনি করতেন আমাদের পক্ষ থেকে আদায় করতেন। মে আল্লাহ গিভ হিম জান্নাতুল ফিরদাউস। আমাদের বাবা মাদের অনেক কুরবানি, আজকে একটু সময় কম, কিছু প্রোগ্রাম আছে, মাসলা আমি আজকে আর ওয়াজ করবো না, মাসলাগুলো জরুরি, কুরবানি আগে জানা দরকার। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু ডু কুরবানি, নবী আলাইহিস সালাম কুরবানি করতেন, হি ইউজ টু ডু টু র্যামস, ওয়ান ফ্রম হিম অ্যান্ড হিজ ফ্যামিলি, অ্যান্ড দ্য আদার ওয়ান অন বিহাফ অফ দ্য উম্মা হু কুড নট অ্যাফোর্ড কুরবানি। হি ইউজ টু সে আল্লাহুম্মা হাদিহি মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, ও আল্লাহ দিস কুরবানি অন বিহাফ অফ মি অ্যান্ড অন বিহাফ অফ মাই ফ্যামিলি, অ্যান্ড হি ইউজ টু সে আল্লাহুম্মা হাদিহি মিন মান লাম ইউদাহি মিন উম্মতি, ও আল্লাহ এই কুরবানিকে গ্রহণ করেন আমার ওই সমস্ত উম্মতের পক্ষ থেকে যারা কুরবানি করার তৌফিক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু সে ওয়াইল ডুইং কুরবানি দ্যাট ও আল্লাহ অ্যাকসেপ্ট দিস কুরবানি অন বিহাফ অফ মি অ্যান্ড অন বিহাফ অফ মাই ফ্যামিলি মেম্বার্স, and when he is to do the other one, he is to say, oh Allah, accept this qurbani on behalf of my ummah who could not afford qurbani, a lot of poor masakin fuqara. Dekhen nabi alaihi salam ummat ke tokhono bulen nai, so we should do the same for rasulullah sallallahu alaihi wasallam, like hazrat ali karramallahu wajha used to do two every year, two qurbani, and he is to say rasulullah sallallahu alaihi wasallam did wasiya, he ordered me, O Ali, do qurbani on behalf of me. That's why Ali karramallahu wajha used to do two qurbani every year. Rasulullah sallallahu alaihi wasallam er jonno Ali radhiyallahu anhu qurbani korten, uni bolten Allah rasul amake wasiyat korechen, bolechen O Ali amar pokkho theke tumi qurbani koro, Ali radhiyallahu anhu nijer pokkho theke korten ebong Rasulullah sallallahu alaihi wasallam er pokkho theke korten. Surprisingly, this is to be understood. At Hujjatul Wida, Rasulullah sallallahu alaihi wasallam sent Ali radiallahu anhu to Yemen. O Ali, go to Yemen and bring camel. 100 camel were brought from Yemen at Hujjatul Wida. And Rasulullah sallallahu alaihi wasallam
slaughtered with his own hand. 63. When he finished 63 doing qurbani, then he ordered Hazrat Ali radiallahu ta'ala anhu, Ali, do the rest of the camels. Hujjatul bidat ashujjo. Rasulullah sallallahu alaihi wasallam Ali radiallahu anhu ke Yemen pathailen. Oikhan theke ut niye asho. Koto ut ana hoilo? 100 ut niye aslen. Rasulullah sallallahu alaihi wasallam nije 63 63 kurbani. And this is the lifespan of Rasulullah. As if in every year one kurbani. When Allah give us one year, so we have to do one kurbani. Rasulullah sallallahu alaihi wasallam 63 niz hate kurbani korlen. Ar Rasulullah sallallahu alaihi wasallam hayat koto din? Ulamara bolen je prottek bochorer jonno ekta ekta. Er age to korchen aro. Eta hocche bidai hajj, last hajj er kotha. Er pore baki je utgulo chilo Hazrat Ali radhiyallahu ta'ala anhu ke bollen, O Ali, baki gulo tumi koro. ফ্যামিলি মানুষেরাই তো ঘরের কাজ করে, ঘরের মানুষেরাই তো ঘরের কাজ করে, তো কোরবানি ক্যানট বি রিপ্লেস অ্যান্ড সাম আদার মাসাইল অ্যাবাউট কোরবানি দ্যাট ইট অফকোর্স শুড বি ডান আফটার সালাত। এ সাহাবি, হি ডিড কোরবানি বিফোর ইট সালাত, হি থট দ্যাট মাই নেইবার্স আর পোর, they are hungry, if I go to pray Eid Salat and I come back it will be late, so that's why before Eid Salat he slaughtered and he arranged the meat and he distributed, then he came to Rasulullah sallallahu alaihi wasallam to join the Salatul Eid. Rasulullah sallallahu alaihi wasallam said, do it again. So qurbani ider age, so those who are doing qurbani in our country back should make sure that after your Eid Salat this is to be done. আমাদের এখানকার অনেক ভাইরা যারা দেশে কুরবানি করেন তাদের এটা খেয়াল রাখতে হবে যেন কুরবানি আপনার ঈদ সালাতের পরে হয়। বুঝতে পাচ্ছেন কথা? সাধারণত আমাদের এখানে আগেই হয়, তো অনেক সময় যদি কোনো কারণে এদিক সেদিক হয় তো সেটা খেয়াল রাখতে হবে, তো কুরবানি ঈদের আগে করা যাবে না। 15 মিনিট, ওকে, তো 15 মিনিট পর্যন্ত কিছু মাসাইল আলোচনা হয়ে যাক। তো এটা হইল আমাদের সময়, কয়দিন করব? 3 দিন করতে পারবো। নাও হোয়াট ইজ টু ডু উইথ দ্য মিট? ওয়াতাইমুল কানিয়া ওয়াল মুতার কাযালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সেড, ইউ ফিড দ্য পিপল অফ নিড এন্ড দোজ হু আস্ক, দোজ হু বেগ। কুরবানি নিজেও খাইতে পারেন এবং যারা অসহায় দরিদ্র তাদেরকে দিতে পারেন। উলামা সেড দ্য বেস্ট ইজ টু মেক 3 পোর্শন, ডিভাইড ইন টু 3 পোর্শন। কুরবানির মিটকে 3 ভাগে ভাগ করেন, ফুকাহারা বলেন 3 ভাগে ভাগ করে, কিপ ওয়ান ফর ইউ, ওয়ান ফর ইউর রিলেটিভস, দ্য পিপুল হু আর ক্লোজ টু ইউ, ফ্রেন্ডস, অ্যান্ড দ্য আদার ওয়ান ফর দ্য পোর পিপুল, ফোকারা মাসাকিন। বাট সামটাইম ইট হ্যাপেন ইফ এনি ফ্যামিলি ইজ বিগ, এ লট অফ পিপুল ইন দ্য ফ্যামিলি, অ্যান্ড ইফ দে ডিভাইড ইন টু 3, হোয়াট উইল হ্যাপেন? সো দ্যাটস ওয়াই ফোকা সে দে অলসো ক্যান ইউজ ফর দ্য ফ্যামিলি মেম্বার্স। লাইক দিস ইজ মুস্তাহাব, 3 ভাগ করা মুস্তাহাব, এটা ভালো আমল। কিন্তু ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বেশি, এখন আপনি একটা গোট জবা করছেন তো ওইটা 3 ভাগ করলে আর কি থাকবে? তো এই জন্য ফুকাহারা বলেন কোরবানি যখন হয়ে যায় তখন সবাই খেতে পারে, ফ্যামিলির জন্য, গরিবদের জন্য। সামটাইম উই অলসো ইনভাইট পিপুল, ইনভাইট আওয়ার গেস্ট, সো দিস ইজ অলসো ফিডিং লাইক ইন এ প্লেস অফ রিলেটিভস। আমরা ঈদের সময় মানুষকে দাওয়াত করে খাওয়াই, তো ওইটাও ওই অংশের ভিতরে পড়ে যাবে, আত্মীয়দেরকে যেমন মিট দেওয়া হয়। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতার কাযালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। বাট উই হ্যাভ টু কিপ ইন আওয়ার মাইন্ড দ্যাট উই শুডন্ট হ্যাভ প্রায়র ইন্টেনশন দ্যাট আই এম গোয়িং টু স্যাক্রিফাইস ফর এনজয়িং মিট। কিন্তু
কুরবানির আগে মাথায় কখনোই এই চিন্তা আনতে পারবেন না যে আমি এবার ভালো করে কুরবানির মিট খাব। মিট খাওয়া, গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে কুরবানি ইজ রিজেক্টেড, কুরবানি কবুল হবে না। ওয়াই আল্লাহ ওয়ানা সি ওয়াই আর ডুইং অনলি টু প্লিজ আল্লাহ, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। Your blood, your meat, nothing reaches Allah. Nuhumuha wala dima'uha. What reaches Allah is your taqwa, your concern, your fear of Allah. Allah bhiti, Allah bhoy. Ki uddeshe korchen, oita Allah kache jabe. Ei rokto gosto Allah kache pouchbe na. The sincere intention is required to get my kurbani accepted. Amar kurbani accept আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হইলে আমার একদম এখলাসের সাথে একমাত্র একনিষ্ঠ নিয়তে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। লাইক ওয়েন সাম টাইম উই টেক শেয়ার ওয়াইল ডুইং কুরবানি, ইভেন ইফ ওয়ান ব্রাদার হি হ্যাজ ইন্টেনশন অফ হ্যাভিং মিট, নট দ্য সিনসিয়ার ইন্টেনশন টু প্লিজ আল্লাহ, দেন দ্য কুরবানি অফ এভরি ওয়ান উইল বি রিজেক্টেড, স্পয়েল। আমরা অনেক সময় কয়েকজনে মিলে কুরবানি করি, এর মধ্যে কারো যদি এরকম নিয়ত হয় গোশত খাওয়া, তাহলে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে, সবার কুরবানি। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রেক্টিফাই আওয়ার ইন্টেনশন, অ্যান্ড দ্য পিপল অল দে শুড বি মুসলিম ওয়াহিদ। এই ক্ষেত্রে এটাও চিন্তা রাখতে হবে যারা শরিক হবে তারা সবাই মুসলমান, গাইরে মুসলিম শরিক হইলে কুরবানি সবার নষ্ট হয়ে যাবে। সামটাইম ইট হ্যাপেন্স, ইউ মে থিং হাউ কাম নন মুসলিম ক্যান বি শেয়ারিং, ইয়া ফর এক্সাম্পল এ লট অফ গ্রুপস ইন দুনিয়া কাদিয়ানি অ্যান্ড দে আর এ লট অফ আদার পিপুল দে আর নট মুসলিম। দুনিয়াতে অনেক গ্রুপ আছে মুসলমানের নাম নিয়ে চলতেছে, তারা যদি আপনার সাথে শরীক হয়ে যায় তারা তো মুসলমান আমরা মনে করি, আসলে তো মুসলমান না শরীয়তের দৃষ্টিতে। কাদিয়ানিদের নাম শুনছেন না, একটা গ্রুপ দুনিয়াতে আছে, তারাও তো মুসলমান বলে নিজেদেরকে। এরকম শুধু তারা না আরও আছে। তো কুরবানির ক্ষেত্রে ওইটাও খেয়াল রাখতে হবে যার সাথে কুরবানি করতেছে প্রকৃত মুসলমান কি না, অনেক সময় বোঝা যায় না। এই দেশে তো আরও মুশকিল, দেশে তো অনেক কিছু সবাই একই রকমের একই ছকে চলে, এই জন্য শেয়ারের কুরবানিতে সাবধান হইতে হবে। অ্যান্ড টু ডু কুরবানি এভরি ইয়ার ইফ ইউ রিচ দ্য নেশাব, আপনার যদি নেশাবের উপযুক্তি আপনি হয়ে থাকেন উপযুক্ত, তাহলে অবশ্যই প্রতি বছর, কোনো বছর না হন তাহলেও হবে না। আলহামদুলিল্লাহ আই ডু টু কুরবানি, ওয়ান অন বিহাফ অফ মি, ওয়ান অন বিহাফ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সবসময় দুইটা করি, একটা আমার নিজের জন্য আর একটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। এটা বলার উদ্দেশ্য হলো আপনারাও করেন, আরও আত্মীয় স্বজনের জন্য মা বাবার জন্য করি আলহামদুলিল্লাহ, আল্লাহ গিবাস তৌফিক। এটা আমরা করতে পারি, এটা সবাই করতে পারে, এটা অত বিগ কঠিন কোনো কাজ না। তাহলে কুরবানি মৃত মানুষের জন্য করা যায়, দে উইল গেট রিওয়ার্ড। ইউ ক্যান ডু কুরবানি অন বিহাফ অফ দোজ প্রিডেসেসর হু পাসড অ্যাওয়ে, বাবা মা, প্যারেন্টস, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার্স, দ্য পিপল অফ ইউর নিয়ারনেস, ইন দেয়ার নেম ইউ ক্যান ডু কুরবানি, দে উইল গেট দ্য রিওয়ার্ড। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ ক্যানট এনজয় দ্য মিট, ইউ ক্যান এনজয় দ্য মিট অলসো, ইউ আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক। আপনি যদি মৃত কারো নামে কুরবানি করেন বাবা মার নামে, তারা সওয়াব পাবেন, এই মিট আপনিও খাইতে পারবেন, এরকম কিছু না যে মিট সৎকার করে দিতে হবে। আরও 5 মিনিট আছে। তো এটা তো হইলো কুরবানির মিটের বিষয়, কিভাবে এটা আমরা নিজেরাও খাইতে পারবো, আত্মীয় স্বজনকে দিতে পারবো, গরিবকে দিতে পারবো, 3 ভাগ করা মুস্তাহাব, এটা বেশি উত্তম আমল। হাউ লং এট দ্য বিগিনিং স্টেজ অফ ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোহিবিটেড টু এনজয় কুরবানি মিট মোর দেন 3 ডেইজ,
Yes, he traveled, and after a long time he came home back and he found the meat was ready. What is the meat about? They said, this is the Qurbani meat. When Qurbani happened? Qurbani meat is only allowed for 3 days, but how long you are saving it? He was informed that Rasulullah sallallahu alaihi wasallam changed it. Qurbani meat can be eat as long as you want. No limited, only to 3 days. Masail keep changing. But it has an end, finalized one. Ek sahabi safore gelen. To safore agekar zamanar safor to ekhonkar moto na. Bangladesh e selim ba ja kon shomoy ja kon shoma ashe budhao jay na. আমরা যাই অনেক সময়, বোঝাও যায় না কখন যাই কখন আসেন, কিন্তু আগেকার জামানার সফর সর্বনাশ। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো হি কেম আফটার এ লং টাইম, উনি অনেক দিন পরে আসলেন, দেখলেন ঘরে গোস্ত পাকানো হয়েছে। জিজ্ঞাসা করলেন, কিসের গোস্ত? বলা হইল, এটা তো কুরবানি গোস্ত, এতদিন কিভাবে কুরবানি গোস্ত? উনি তো জানেন যে 3 দিনের বেশি পরে যে মশলা চেঞ্জ হয়ে গেছে, নবী আলাইহিস সালাম অনুমতি দিয়ে দিয়েছেন যে না যতদিন। So why he prohibited before? Because the Muslims, they had been in need, they had been poor. That's why it was prohibited, that you cannot uphold it for you once. Just keep spending for the people of need. But when the life change, people have the resources of life, then it was allowed to keep as much as they want, as long as they want. যেহেতু দরিদ্রতা ছিল, সাহাবা একরাম তো পয়সাওয়ালা ছিলেন না, বেশিরভাগ দরিদ্র ছিলেন। এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন, 3 দিনের বেশি রাখো না, সব দিয়ে দাও। তো কয়দিন? 3 দিন। কি বোঝা গেল? আপনার যতদিন ইচ্ছা রাখতে পারেন। 3 দিন তো প্রাথমিক যুগে ছিল, তো সেটা কিসের জন্য করছিলেন? হোয়াট ইজ দ্য উইজডম বিহাইন্ড? টু হেল্প দ্য পিপল অফ নিড, যেন বেশি থেকে বেশিরভাগ মানুষ উপকৃত হয়। Now in 2-3 minutes, because I don't know what are the masail you need. If anybody has any question about Qurbani, you can ask. I have 3 minutes. Then Salim bhai, he has done. Any masail that you need to know? Ekto daraya bolen. Oh, this is very tough question. আমাদের এখানে যে বিভিন্ন গোসালিতে নাম লিস্ট করে কুরবানি করা হয়, কুরবানিগুলোকে বৈধ হবে কিনা বা জায়েজ হবে কিনা আমাদের শরীয়ত অনুযায়ী? লাইক অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দে আর রিয়েলি ডুইং দ্যাট এন্ড দে আর মেইনটেইনিং। ইফ ইউ হ্যাভ দ্য কনফিডেন্স দ্যাট দে দ্য ব্রাদার্স হু আর ডুইং দে আর মুসলিম এন্ড দে উইল নট চিট ইউ, দেন অফকোর্স ইউ ক্যান ডিপেন্ড অন দেম। ইউ ডো নট নিড টু পারসু মাচ অ্যান্ড কিপ চেকিং আর রিয়েলি ট্রু অর নট। কোনো মুসলমান যখন দায়িত্ব নিচ্ছে, অবশ্যই উনি এটা মেনটেন করতেছেন। But the safety is to do in your capacity, to go there in person. Best option hulo apni nije jan. And nowadays a lot of farms, alhamdulillah, you can get there and you can do even your own hand. Last year I went somewhere here, I forgot. Now a lot of farm, alhamdulillah, a lot of Bengali brothers also, they established farms. আমাদের অনেক বাঙালি ভাইয়েরাও অনেক ফার্ম করছেন। গত বছর আমি নিজে গেছিলাম কুরবানির পরে, আলহামদুলিল্লাহ নিজের হাতে কুরবানি করছি। ও, দেয়ার ইজ অ্যানাদার কোয়েশ্চন, হাউ মেনি নেম ইউ ক্যান গিভ ইন কাউ, লাইক ইন ক্যামেল? ইন কাউ অ্যান্ড ক্যামেল ইউ ক্যান গিভ 7 নেম, অ্যান্ড ফর গোট অনলি 1 নেম, অর ল্যাম অনলি 1 নেম। সো এনি কোয়েশ্চন অ্যাবাউট দ্য মাসাইল অফ কুরবানি দ্যাট ইউ নিড টু নো? কারণ অনেক কথা একসাথে মনে থাকে না। তো আপনাদের যদি কোনো কিছু মাথায় থাকে জানার কুরবানির ব্যাপারে, জিজ্ঞাসা করে ফেলুন। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। একটু জেন, আমরা তো এখানে আমেরিকাতে থাকি, বাংলাদেশে কুরবানি করি, বাংলাদেশে একদিন আগে হয়ে যায়, তাহলে আমি ঈদের নামাজ পড়লাম একদিন পরে, আমার কুরবানি কি জায়েজ হবে? তো এটা আবার বলেন কথাটা। বাংলাদেশে আমরা যারা আমেরিকাতে আছি, অনেকের কুরবানি বাংলাদেশে করি, আত্মীয় স্বজনকে বলি টাকা পাঠাই দিই আমার নামে কুরবানি করেন, ওদের একদিন আগে কুরবানি হয়ে যায়, আমাদের একদিন পরে, আমরা এই দিন নামাজ পড়ি। আপনি যে মাসালাটা বললেন, এইটা এইটা অলরেডি বলেছি যে আপনার নামাজ হইলে তারপরে কুরবানি করতে বলবেন।
তাহলে তো এটা অংশীদার আগে হয় বাংলাদেশে পরে বাংলাদেশে পরে হয় ও আচ্ছা তাহলে তাই অসুবিধা নাই সো আই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট ইট দি অ্যাবাউট দিস ইস্যু দ্যাট আই হ্যাভ টু মেক শিওর মাই সালাত ফার্স্ট দেন ইফ উই ডু ইন আওয়ার কান্ট্রি ব্যাক উই হ্যাভ টু মেক শিওর দ্যাট কুরবানি ইজ ডান আফটার মাই সালাত ইজ ডান বিফোর মাই সালাত কুরবানি উইল নট গেট অ্যাকসেপ্টেড ওই যে আমাদের আলী ভাই কি প্রশ্ন করতেছে না একটু দেন এক মিনিট যে সমস্ত গ্রোসারিরা ওয়াদা করে যে কুরবানির দিনেই মাংস ডেলিভারি দেবে আমি 99% শিওর যে ওইটা কুরবানি হয় না পসিবল ইম্পসিবল আলী ভাই হি ইজ সেইং দ্যাট মোস্ট অফ দা টাইম দা ওন অফ দা গ্রোসারি দে ওয়ান্ট টু মেক শিওর দ্যাট কুরবানি মিট উইল বি প্রোভাইডেড অন দা সেম ডে অ্যান্ড হি হ্যাজ হিজ এক্সপিরিয়েন্স দ্যাট ইজ নেভার পসিবল So that's why there is a risk to make them kurbani on behalf of you. That's why you should make sure to go there or you can tell some relative from in your country so that they can do on behalf of you. Ali bhai sundor kotha bolchen. Onek grocery malikera ei kotha bole je amra ider dinei gosto pouchhe dibo. To eta kibhabe sombhob? Ekhankar je strategy system eta eto druto kurbani kore ghore pochhano onek tough. আমাদের অনেক ভাইয়েরা এই কথা সবসময় বলে থাকেন এই জন্য আমি এই দায়িত্বে যাই না আমি কুরবানির ক্ষেত্রে ওইটা নিশ্চিত করি হয়তো নিজে যাই অথবা সেফ যেখানে একদিন পরে করি তাহলে তো সেফ হয়ে গেল প্রথম দিনই করে ফেলেন যদি না হয়ে যায় ঠিক আছে না আর তো কোনো প্রশ্ন না ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে নামাজের পরে ইনশাল্লাহ ইফ এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চন্স মো দেন ইনশাল্লাহ আফটার সালাত উই ক্যান অ্যাড্রেস আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس انه لا يدخل الجنه الا المؤمنون وقال الله عز وجل انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله أولئك هم الصادقون وأوصيكم بتقوى الله وقال لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات فاستغفروا انه هو الغفور الرحيم
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر واشدهم في امر الله عمر واصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدة شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن احبهم فبحب احبهم ومن ابغضهم فببغض ابغضهم وخير امتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم رضي الله تعالى عنهم وعن كل الصحابه اجمعين عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفروا الله وبركاته সম্মানিত উপস্থিতি আজকে আলহামদুলিল্লাহ আমাদের নিউ ইয়র্ক সিটি অ্যাসেম্বলমেন জেনিফার রাজকুমার উনি আমাদের মসজিদে খাওয়ার ডিস্ট্রিবিউশন করার আয়োজন করেছেন গরম ফুড হট ফুড ইনশাআল্লাহ আমরা নামাজ শেষে সবাই হট ফুড নিয়ে যাব এবং স্যানিটাইজার আমাদের সম্মানিত জেনিফার রাজকুমার উনি আজকে এখানে থাকার কথা ছিলেন কিন্তু জরুরি কাজে আসতে পারেন নাই তার পক্ষ থেকে তার অফিসের পক্ষ থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের সম্মানিত বাংলাদেশ আমেরিকান সোসাইটির প্রেসিডেন্ট বোর্ড মেম্বার এরিয়া চেয়ারপারসন আমাদের মোহাম্মদ আলী ভাই সে এসেছেন আমি অনুরোধ করব তাকে এক মিনিট তার পক্ষ থেকে কিছু বলার জন্য পবিত্র জুম্মা মোবারক আজকের এই আল্লাহর নিয়ামতের দিন আমরা সবাই জুম্মা নামাজে আসি আল্লাহ প্রার্থনা করার জন্য আজকে কোরবানি সম্বন্ধে কথা বলা হলো আমরা চেষ্টা করবো সেটা অবশ্যই মানার জন্য আর ইতিমধ্যে আমাদের সম্মানিত সভাপতি সেলিম ভাই বলেছেন আপনাদের অনুরোধ করব আমাদের হয়তো খাবারটা একটু দেরিতে আসতে পারে কারণ আপনারা জানেন এটা জ্যাকসন হাইট থেকে আসবে এবং এটা খাবারটা স্পন্সার করছে আমাদের এই বাংলাদেশি প্রতিষ্ঠান প্রিমিয়াম সুপার মার্কেট এবং এটার সৌজন্য হচ্ছে জেনিফার রাজকুমার তো আমরা বিভিন্ন মসজিদে এই খাবারগুলি পরিবেশন করছি এই দুঃসময়ে আমরা গত সপ্তাহে আয়োজন করেছিলাম জমিয়া ইসলামিক সেন্টার উঠামি বুধবার সেখানে আমরা ছিলাম এই সপ্তাহে আমরা সেলিম ভাইয়ের রিকোয়েস্ট এখানে নিয়ে এসেছি যদি ওইটা তার এরিয়া না তারপরে সেলিম ভাই যেহেতু আমাদের সাথে কাজ করেন উনি বিভিন্ন ভলান্টিয়ার হিসাবে কাজ করেন ওনার অনুরোধে আমরা এখানে একটা নিয়ে এসেছি এবং আপনাদের কাছে অনুরোধ করব প্রিয়ম সুপার মার্কেটের জন্য আপনারা দোয়া করবেন এবং তার যে ওনার সে বাবু খান সে অসুস্থ তার জন্য দোয়া করবেন ফাহাদ সুলেমান তার সাথে কাজ করছেন সে একজন কমিটি বোর্ড মেম্বার তিনি আসবেন খাবার পরিবেশন করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালাদার তিনি এসেছেন এবং আমরা সকলেই
আপনারা জানেন যে সিলেটের মহাবহ বন্যা, সেই বন্যায় আমাদের বাংলাদেশের একটি অঞ্চল অত্যন্ত খুবই দুর্ভোগ করছে। সেই হিসাবে আমরা বাংলাদেশ সোসাইটি, এই দেশে আপনাদের এই সংগঠন, আমরা চেষ্টা করছি বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদে ফান্ড রেজ করার জন্য। গত পরশুদিন আমরা ডিকশনারি করেছি, সেখানে আমাদের বেশ আশানুরূপ সাড়া পেয়েছেন। আজকে এখানে রহিম ভাই আসছেন, আমি আসি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে, সেলিম ভাইয়ের সদস্য। আপনারা যে যা পারেন বাংলাদেশ সোসাইটির জন্য আমরা দাঁড়াবো, সেখানে আপনারা একটু মুক্ত হস্তে দান করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা অনুরোধ, আজকে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত আলী ভাই বলে গেলেন, আমরা গত দুই সপ্তাহ আগে সিলেট অঞ্চলের জন্য বন্যার্থদের জন্য আমরা টাকা উঠিয়েছি। থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। বাট আপনারা যদি টিভি দেখে থাকেন, এই ফ্লায়ারের ভিতরে দেখলে আপনারা প্রায় 25-30 লক্ষ লোক যারা ঘর বিচ্ছিন্ন, তাদের বিল্ডিং ছিল, বাড়ি ছিল, এখন কিছুই নেই, তাদের খাবার নেই, ইলেকট্রিসিটি নাই, তাদের নেটওয়ার্ক নাই, তাদের যে কী দুর্গতি, তারা কী খারাপ অবস্থায় আছে। আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, এমন একটা জায়গায় আছি আমরা, খেয়ে দিয়ে ভালো আছি, সুস্থ আছি, আল্লাহর দরবারে লক্ষ করি শুকরিয়া আদায় করি। সেম টাইম আমাদের এইটা রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমাদের আরেক ভাই যে না খেয়ে আছে তাকে সাহায্য করা। অতএব আমাদের এইটা ইমানি দায়িত্ব, আমরা অবশ্যই সবাই একটু একটু করে যদি, এই যে আমাদের সম্মানিত আলী ভাই বলে গেলেন, বাংলাদেশ সোসাইটি থেকে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রহিম হাওলাদার সাহেব আছেন, এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সে আসতে পারেন এই বলেছেন, এবং আমাদের সম্মানিত আলী ভাই কোষাধ্যক্ষ বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে, তারা এসেছেন। এর আগেও আমরা টাকা উঠিয়েছি, তারা বাহিরে থাকবে, আমাদের লোকজন বাহিরে থাকবে। আপনারা যে যা পারেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই দয়া করে কিছু না কিছু অবশ্যই পার্টিসিপেট করবেন। এবং কেউ যদি অনলাইনে দিতে চান, আমাদের সম্মানিত মুনা, আমাদের দিদার ভাই আমাকে এই ওয়েবসাইটটা পাঠিয়েছে, www.muslimumma.org। আপনারা যদি কেউ অনলাইনেও টাকা দিতে চান, এই ওয়েবসাইটে আপনারা টাকাটা দিতে পারবেন, www.muslimumma.org। আর আমাদের ক্যাশ কালেকশন করার জন্য আমাদের রহিম ভাই, আমাদের আলী ভাই, আমাদের কমিটির লোকজন সবাই থাকবে। আপনারা সবাই দয়া করে কিছু না কিছু দিয়ে শরীক হন, এই বন্যার্থদের পাশে আপনারা দাঁড়ান, আমাদের দাঁড়ানো এটা কর্তব্য, আমরা সবাই দিব ইনশাআল্লাহ, আপনারাও দেন। এবং সবাই দয়া করে খাবার নিয়ে যাবেন, হ্যান্ড স্যানিটাইজার আছে, গরম ফুড আছে, 5 মিনিট দেরি হইতে পারে, তারা অন দা ওয়ে, যদিও ব্যান উইক অনেক ট্রাফিক থাকে, তারা ফোন করেছে, আপনারা দয়া করে একটু। আর যারা স্কুলে যাবেন বাচ্চা নিয়ে, তো দরকার হলে আমরা ওয়েট করব আপনাদের জন্য, আপনারা আইসা খাবার নিয়ে যাবেন। ইয়েস, ও ইংলিশ বোঝে না ভাই, ও গরমি খাবার হয় নামাজ, আচ্ছা গরমি খা, আচ্ছা আচ্ছা গরমি খাবার হয় নামাজ খতম হোনে কে বাদ জরুর ও খাবার কা প্যাকেট হয় আপ লেকার জানা, স্যানিটাইজার ভি হয়, হ্যান্ড স্যানিটাইজার হয়, ফের হাম লোক কালেকশন কর রা হ্যায় বাংলাদেশ সিলেট, ও জো স্যান্ডি হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ পিপল হু ইজ আর আউট অফ দা হাউস, প্লিজ ডোনেট ফর দ্যাম, উই আর কালেক্টিং মানি ফর দ্যাম, সো প্লিজ অ্যাজ মাস অ্যাজ পসিবল জয়েন উইথ আস টু গিভ আস উইথ দ্যাট ফান্ড, সো উই ক্যান give it to them. And we have a also online website, if you like to, aap chahiye to online pe de sakega, o www.muslimumma.org, aap a line pe ho de sakega, phir aap cash dega to idhar zarur hum log jo milega hum log udhar bhej dega inshallah. Itna acha urdu to mujhe aata nahi, jo aata hai wohi bola. বাংলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।